দেখো ভাবে উদাসীন হয়ে বসে থাকে, কখনো গাছের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো আকাশের দিকে। আয় মা, এত বকবক করে মানুষটা কিছুই বলছে না। আমরা সবাই মিলে ওকে খুশি দিই। মোটু আমার ভাই, আমার বন্ধু, আরে কিছু তো বলো আমার ভাই, আমার শুকনো বাপড়ে দিব্যি, আমি তোমাকে এইভাবে উদাস দেখতে পারি না বন্ধু। এই মোটু, তোমাকে আইনের দিব্যি, বলো 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 বলো, আমার কথা না বলা মোটু পছন্দ হয় না। বলো তোমার কি চাই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি বলো। সিঙ্গারা মোটু, এবার তো একটু খুশি হয়ে যাও, আমি তো ক্লান্ত হয়ে পড়লাম সিঙ্গারা খাওয়াইতে খাওয়াইতে। হ্যাঁ মোটু আমার বন্ধু, তুমি বলো কিসে খুশি হবে তুমি? বলো বন্ধু, তোমার কি চাই, তুমি কোন জিনিস পেলে খুশি হবে? বলো 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 কি চাই? মেঘের মধ্যে গিয়ে আইসক্রিম খেতে চাই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, একই বলছো তুমি? খাবার আছে আমায় তো খাবোই, আমি খাবোই খাবোই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, নাও আমরা চলে এসেছি মেঘের মাঝে, এবার আমি বের করছি তোমার আইসক্রিম। এত সুন্দর জায়গায় বসে মোটু আইসক্রিম খাবে? আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে এখানে বসে আইসক্রিম খেয়ে মোটু একদম খুশি হয়ে যাবে। এই নাও। ও বন্ধু, আইসক্রিম তো একেবারে গলে গেছে। আমার আইসক্রিম গলে গেছে, এবার আমি কি খাবো? ডক্টর ঝটকা, শীঘ্র কিছু একটা করো। বন্ধু পাতলে দুশ্চিন্তা করো না, আইডিয়া পেয়ে গেছি, এখনই আইসক্রিমকে একেবারে ঠান্ডা করে দিচ্ছি। সময় লাগাবে, আইসক্রিম হয়তো জমে গেছে, শীঘ্রই বের করো, শীঘ্রই বের করো। মোটু আমার বন্ধু, এখন আবার কি হলো, এখন কেন উদাস তুমি? বলো, তোমাকে খুশি করার জন্য আমরা আর কি করব? আমি চম্বলে পিকনিক করতে চাই। আমি একটা বইতে পড়েছিলাম যে চম্বলের জঙ্গল খুবই সুন্দর। উড়ি বাবা, চম্বলের জঙ্গলে তো খুব বিপদ। না বাবা না। আয়া মা, মোটু তুমি এটা কি বললে, চম্বলে তো খুব বড় বড় ডাকাতেরা থাকে। ও মোটু আমার বন্ধু, যদি তুমি জঙ্গলে পিকনিক করে খুশি হয়ে যাও, তাহলে আমরা তোমার জন্য চম্বলের জঙ্গলে যাব, ডাকাতদের সঙ্গে লড়াই করব, চলো। দাদা, এখানে ডাকাত টাকাত নেই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে ডাকাত তো আছেই, কিন্তু এখানে সব থেকে ভয়ানক হলো কালিয়া তুফান, আপনারা ওর হাত থেকে বেঁচে থাকবেন। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কালিয়া তুফানের নাম কখনো শুনিনি। কালিয়া তুফান আইনার দিব্যে, আমি ওকে একেবারে ছাড়বো না। এখানে ডাকাতদের ভয় নেই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ডাকাত তো আছেই, কিন্তু এখানে সব থেকে ভয়ানক হচ্ছে কালিয়া তুফান,
আপনারা ওর থেকে সাবধানে থাকবেন। আরে ছাড়ো বন্ধু কালিয়াকে, পিকনিক এনজয় করি, মোটুকে খুশি করতে হবে কি না? এরা তো ডাকাত দিয়ে দল আসছে, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম ডাকাত কখনো দেখিনি। তাহলে এই হচ্ছে কালিয়া তুফান। আরে একটা ঘোড়াকে লোকেরা এত কেন ভয় পায়? এখনই বলছি কেন ভয় পায়। আমি তোমাকে সবুজ সবুজ ঘাস খাওয়াবো, এই দেখো নাও। তোমাকে ভালো মানুষ বলে মনে হচ্ছে, আমার এত খেয়াল রাখছো, আমার সাথে এত ভালো ব্যবহার করছো, তুমি বন্ধু হওয়ার যোগ্য। তোমাকে দেখে মনে হচ্ছে যে ভালো মানুষ হয়। আজ থেকে আমি শুধু খারাপ মানুষদেরই মারবো। যাও বন্ধু, নিজের বাড়ি যাও, আর আজকের পর থেকে লোকেদের ভয় দেখিও না, সবার সাথে ভালোভাবে থাকবে। পাতলু আমার বন্ধু, আজ ফ্রেন্ডশিপ ডে, আর আমি দেখতে চাইছিলাম যে তোমরা আমার জন্য কি কি করতে পারো। আরে আমি কত সৌভাগ্যবান যে তোমাদের মতো বন্ধু পেয়েছি। আরে আমাকে খুশি দেওয়ার জন্য তোমরা কি কি করলে না! আই এম সো লাকি বন্ধুরা। ও মুটু আমার বন্ধু, তাহলে এইসব তুমি নাটক করছিলে? হ্যাঁ ওরে বাবা, আর আমাদের এই অবস্থা করে দিলে! আমার 20 বছরে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি গো। ভাইয়া মা, আইনের দিব্যে তোমাকে ছাড়বো না। আজকে দিনে সবাইকে দেখিয়ে দাও যে সব বন্ধু মিলে একসঙ্গে কি করতে পারি। শুধু একজন বন্ধুর অভাব আছে।
আরে কালিয়া, তুফান তোমার বন্ধু হয়ে গেল কেমন করে? ফ্রেন্ডশিপ ডে, বন্ধুদের কর্তব্য পালন করতেই হতো।